আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। গুড মর্নিং, সকালবেলা আমি রুটি বানিয়ে নিচ্ছি, নাস্তা করব। আজ আমি ব্রেকফাস্ট করেছি রুটি, ডিম আর চা তো আছেই। এটা তো আমি তো রুটি বানাচ্ছি, আর রাইস কুকারে আমি লাউ ডাল বসিয়ে দিয়েছি, ওটাও হচ্ছে। আজ আমি ঘুম থেকে উঠে আমার ছাদটা ঝাড়ু দিয়েছি, কারণ ওয়েদারটা ভালো ছিল না, ছাদে অনেক পাতা পড়েছিল, তো বৃষ্টি হলে পাতাগুলো ছাদে মিশে যাবে, কষ্ট হবে পরে ঝাড়ু দিতে। এজন্য আমি এখন সকালে উঠেই আজকে ছাদটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি চলে এসেছিলাম নাস্তা বানাতে। তারপরে তো নাস্তা বানিয়ে আমরা নাস্তা করে এই তো চলে এসেছি আবার দুপুরে রান্নাবান্না করতে। আজ তেমন বেশি কোনো ভিডিও করিনি, তবে কাজ করেছি, অনেক কাজ করেছি আমি। তো ওই রাইস কুকারে লাউ ডালটা হচ্ছে, আর এদিকে আমি কড়াইতে পেঁয়াজ আর রসুন ও ফোড়ন দেবো, তো লাউ ডালে এই জন্য আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি, তো রাইস কুকারে ঢেলে দিব। এই তো আমার লাউ ডালটা হয়ে গিয়েছে, এরপরে আমি ভাতটা বসিয়ে দিব, তারপরে মাছটা ভুনা করে নিব, শোল মাছ ভুনা করব, আর লাউ ডাল এই লাঞ্চ, সিম্পল লাঞ্চ। তো মাস বিলের জন্য খাবারটা উঠিয়ে রেখেছি একটু ছোট্ট বাটিতে, এখন ঠান্ডা হলে ওকে খাইয়ে দিব। আমি মাছটা ভিজিয়ে রেখে আমি নাস্তাটা করে নিয়েছিলাম, তাই তো নাস্তা শেষ করতে করতে দেখি মাছটা ভিজে গিয়েছে, তারপরে এখন মাছটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমি কড়াই চেঞ্জ করেছি, আমার এইগুলো আগের অনেক আগে পুরনো কড়াই ছিল, সেগুলো বের করেছি, কারণ ননস্টিকের পাতিলের ননস্টিক উঠে গিয়েছে আমার ফ্রাই প্যানগুলোর, সেজন্য আবার পুরনো জিনিস আবার ব্যবহার শুরু করেছি। তো একটা কাজ করতে গেলে তো অনেকগুলো কাজ জড়িয়ে যায়, এদিকে আবার আমি প্যানটা আমি বসিয়ে রেখে পরে ভুলেই গেছি যে ভিডিও হচ্ছে, আমি আবার এদিকে কিছু বাসন মাজতেছি, তারপরে ফিরে তাকায় দেখি যে না ভিডিও হচ্ছে, তারপরে তো চলে এলাম মাছটা ভেনে দিতে। তো শোল মাছ দিয়ে লাউ দিয়েই রান্না করতাম, কিন্তু ইচ্ছা করছিল না, ভেবেছি শোল মাছটা শুধু ভুনাই খাবো, এজন্য ভুনা করছি। তো মাছটা ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি মশলা দিয়ে দিই। তো আজ ভেবেছিলাম আমি ভিডিও আপলোড করব না, তারপরে এর জন্য এতটা লেট হয়ে গিয়েছে আজ আপলোডটা দিতে, তারপরে আবার ভেবেছি যে না আপলোডটা করেই ফেলি, যতটুকুই ভিডিও করেছি না কেন, কারণ তার জন্য অনেক বেশি করেছি, টায়ার্ড হয়ে গিয়েছি আর ভিডিও বেশি করিনি, যার জন্য ইচ্ছাও করছিল না। তারপরেও ভাবলাম যে না, যতটুকুই করেছি অতটুকুই আমি ভিডিওটা শ্যুট করি, শ্যুট করে পরে ভাবছি এখন আমি আপলোডটা দিয়ে দেই।
তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নেবেন আশা করি। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সেটা দেখে নিতে পারবেন। আর প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। আর আপনারা একটা লাইকই পারে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, তো প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। এই তো ভাতটাও হয়ে গিয়েছে। তো মাছ রান্না করার সময় চুলা আসলে ওইভাবে ক্লিন করতে পারি না, চুলা আমার এমনিতেই ক্লিন থাকে, যেমন তেল একটু ঝরে, তো এই জন্য আবার আমি এটা পরে আমি ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে নিই, মুছে নিই। গ্লাসের তো না এত ভালো দেখায় না এর জন্য। তো হয়ে গিয়েছে আমার শোল মাছ ভোনা। তারপরে তো আর আমি শ্যুট করিনি ভিডিও, আমি মাস বিলে নামাজ পড়তেছে এশার, তো এই ভিডিওটা নিয়ে আমি শেষ করেছি আমার ভিডিও, আপলোড এখন করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।